আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আজকে তোমাদের সাথে শেয়ার করব গুড়া দুধের কালো জামের মিষ্টিটা একদম সহজভাবে। এই যে এখানে আমি হলো 1 কাপ থেকে 3-4 চামচ দুধ কম হবে আমি এখানে নিলাম, আর সাথে নিলাম হলো 1/2 চামচের মতো বেকিং পাউডার, আর এটার সাথে দিব 2 চামচ ঘি। ঘিটা কিন্তু একদম লিকুইড থাকতে হবে, আমরা কিন্তু ঘি ফ্রিজে রেখে দিই বেশিরভাগ সময়। বাটার ঘি, বাটারও দিতে পারো তোমরা ঘিয়ের জায়গায়, কিন্তু দুইটাই লিকুইড ফর্মে থাকতে হবে। তো এভাবে দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিব দুধ আর হলো বেকিং পাউডার আর ঘিটা। যখন এইরকম মুঠ করা যাবে, মুঠি পাকানো যাবে, তখন বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে। এখন এখানে এটা ডোটা করার জন্য এই যে একটা ফেটানো ডিম, এটা সবার ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে বা একটু নরম হইলে এখানে কোনো সমস্যা নাই। আমারটা একটু নরম হয়ে গেছে, আমি আগেই বলি। এখানে হলো একটু আমি একসাথে পুরাটা দিয়ে দেওয়াতে একটু নরম হয়ে যাওয়াতে আমি এরপরে হলো 2-3 চামচ দুধ আমি অফ ক্যামেরায় অ্যাড করে নিই এখানে। তো এটা খুব ভালো করে মাখানোর পরে এটা ঢাইকা রাইখা দিব 10 মিনিটের জন্য। একটু নরম হইতেই পারে, 2-3 চামচ দুধ মিশাই নিলেই হয়ে যায়। আমি এটা এখানে মিশাই নিছিলাম, এটা আমার আর শ্যুট করা হয় নাই। তো এই যে 10 মিনিট রাখার পরে আমি হইলে এখানে একটু ফুড কালার দিয়ে একটু রেড কালারটা আর কি দিয়ে নিতেছি, যে ভিতরে জাম, কালো জামের রেসিপির ভিতরে কিন্তু একটু গোলাপি গোলাপি পিঙ্কিশ টাইপ থাকে, বা ওই রঙটা আনার জন্য। ছোটোবেলায় আমরা যে কালো জাম খাইতাম অনেক মজার ছিল, এখন কিন্তু বাহিরের দোকানের কালো জামগুলো একদমই মজা না, শুধু তেলের একটা বাজে স্মেল থাকে। তো এইভাবে যদি আমরা ঘরে একদম ফ্রেশভাবে নিজের হাতে মাত্র তাও হলো 10-15 মিনিটেই কিন্তু বানানো যায়। তো আমার মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে, এখন শিরাটা বসাই দিব। শিরার জন্য 1.5 কাপ চিনির মধ্যে আমি 3 কাপ পানি দিয়ে দিব, আর শিরাটা একদম লো করে আমি বসাই রাখবো এই চুলাতে, আর পাশের চুলাতে মিষ্টিগুলো ভাজবো। আর আমার হইলো 1 কাপ গুঁড়া দুধে 6টা মিষ্টি হয়েছে বড় বড়। আর তোমরা চাইলে এই 6টা থেকে 12টা বা 11টা 10টা 11টা বানানো যায় একটু ছোট করে বানাইলে। আমারটা একটু বিশাল বড় বড় হয়েছে, আমার ইচ্ছাই আমি বড় বড় বানাইছি। তো এখানে আমি 3 কাপ পানি দিয়ে এই তো একটা ঢাকনা দিয়ে লো করে রাখবো চুলাটা, যেহেতু আমি পাশের চুলাতে মিষ্টি ভাজবো, ততক্ষণে যেন মানে একটু ফুটে ওঠে আর কি, বলকটা আসে, এরকম করে রাখছি। তো পাশের চুলাতে আমি তো কড়াই দিয়ে দিলাম মিষ্টিটা ভাজার জন্য। মিষ্টি সব সময় আমরা একটু বড় পাত্রতে ভাজলে বেশি ভালো হয়, চাপাচাপি করে মিষ্টি ভাজা ঠিক না। আর হলো শিরার জন্য আমরা খোলামেলা একটা পাত্র নিলে ভালো হয়, যাতে করে একটার সাথে একটা লেগে না থাকে। তেলটা একদম এই যে আঙ্গুল চুপানো যায় এরকম অবস্থায় থাকতেই কিন্তু মিষ্টিগুলো দিতে হবে, আর একদম চুলার হিটটা লোতে রেখে কিন্তু মিষ্টিগুলো ভাজতে হয়, একদম ভালোবাসা মিশাই দিয়ে আর কি, আস্তে আস্তে। তাড়াহুড়া করে মিষ্টি ভাজলে উপরের যে অংশটা এটা পুড়ে যাবে তাড়াতাড়ি, আর হলো ভিতরে কাঁচা থাকবে। তো আমার সাইবা বুড়িও সাথে হেল্প করতেছিল, মানে কোনো রেসিপি করার সময় ওর খুবই আগ্রহ থাকে শেখার, দেখার, করার। তো এই তো এভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, একদম যেন ব্যথা না পায় মিষ্টিগুলা। এরকম অনেকটা কিন্তু ফুলে উঠছে মিষ্টিগুলা, অনেক দিন থেকে আমারও খাইতে ইচ্ছে করতেছিল এই কালো জাম। অনেক আমার ছোটো বোনেরা, অনেক আপুরা ইদানিং অনেক কালো জামের রেসিপি দিতেছিল ফেসবুক পেজে বা ফেসবুকে। এই যে দেখো মিষ্টিগুলো কিন্তু একদম একা একাই নাচানাচি করতেছিল, একলা একলাই কিন্তু উল্টে যায় পাল্টে যায় এরকম। তো একদম লো হিটে একদম কি বলবো ধৈর্য সহকারে মিষ্টিগুলো ভাজতে হবে, চুলার হিট বাড়াই দিলে কিন্তু উপর থেকে কালো হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে। এই যে, আর তোমরা যদি একটু যেটাকে গোলাপ জামুন বলে ওই কালারটা এখন কিন্তু পারফেক্ট আছে, এখন উঠায় নিলে গোলাপ জামের যে কালারটা ওইটা হবে,
তো আরেকটু আমি ভাজা মানে একটু কালো টাইপ করে নিলাম। তো এখন হইলো আমার কালো জামের জন্য পারফেক্ট আছে, মিষ্টিটা আমি উঠাই নিতেছি। এই যে আমি শিরাটা ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, এই যে শিরাটা এরকম ফুটতেছিল। আর মিষ্টিটা কিন্তু আমি ঠান্ডা করি নেই, গরম মিষ্টিটাই এটার মধ্যে দিয়ে দিলাম। সাথে সাথেই উঠানোর পরে আমি এই গরম শিরাটার মধ্যে দিয়ে এখন হলো ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর এরকম একটা কাচের ঢাকনা নিলে কিন্তু বেশি ভালো হয়, যাতে উপর থেকে দেখা যায় আর বাতাসটা যেন ভিতরে না ঢুকে, এরকম ঢাকনা নিতে হবে। আর ঢাকনার ছিদ্রটা কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। তো এইভাবে আমি হলো 10 মিনিট এটা জাল করে নিব ঢাকনা দিয়ে। আর 5 মিনিট পরে একটু উল্টে দিব মিষ্টিটাকে। এই যে আমার 5 মিনিট হওয়ার পরে দেখো মিষ্টির সাইজটা ডবল হয়ে গেছে, আর দেখতে মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। আমার তো মিষ্টি, নিজের হাতের মিষ্টি নিজেই প্রশংসায় পঞ্চমুখ। মিষ্টি খাওয়ার পরে মনে হইতেছিল যে নিজে একটা মিষ্টির দোকান দিয়ে বসি। আর এরকম মিষ্টি আমি আগেও অনেক বানাইতাম, অনেক দিন পর আবার আজকে মিষ্টি বানাইলাম। তো ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতে পাইরা। এই যে 2 ঘন্টা পর মিষ্টিটা এই যে হওয়ার পরে আমি ঢাকনা সহকারে 2 ঘন্টা রেখে দিছি। তারপর 2 ঘন্টা পর এই যে মিষ্টির সাইজটা এরকম হয়েছে, রসে টই টুম্বর। আর এখানে আমি গুঁড়ো দুধের সাথে একটু ঘি ভালো করে মিক্স করে নিলাম আবারও মিষ্টির উপরে দেওয়ার জন্য, বা মিষ্টিটা একটু গড়ায় নেওয়ার জন্য। তো গড়ায় নিলে একটু বেশি লাগা যায় মিষ্টির মধ্যে, তো আমার কাছে ভালো লাগতেছিল না, তো ভাবলাম ওইটা খেয়ে ফেলি। আর এগুলো একটু সাজাই নেই ছবি তোলার জন্য। তো এই তো আমার একদম পারফেক্ট কালোজাম মিষ্টি রেসিপিটা রেডি। গুঁড়া দুধ দিয়ে কিভাবে একদম সহজে মিষ্টি বানানো যায় সেটাই শেয়ার করলাম। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক দিবা, কমেন্টস করবা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবা। আর আমার চ্যানেলটা তো যারা নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আপু ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে রাখবা। তাহলেই কিন্তু সব সময় আমার নতুন ভিডিওগুলো সবার আগে দেখে নিতে পারবা। আমার ফেসবুকে একটা পেজ আছে ফ্যামিলি ব্লগ ETC নামে, সেইখানেও আমি এই ভিডিওগুলো আপলোড করে থাকি। তোমরা চাইলে আমার পেজটা ফলো করতে পারো। আমার একটা গ্রুপ আছে ফ্যামিলি ব্লগ ETC নামে, সেইখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো আমার সাথে। তো এই তো মিষ্টি দেখো একদম পারফেক্ট মনে হইতেছে সানার কালো জাম। তো আজকের জন্য বিদায় নেই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। তোমাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।